শরীরের কোথায় তিল থাকলে কি হয়, শরীরের কোন জায়গায় তিল থাকলে তা ভালো। প্রাচীন শাস্ত্রে তিল তত্ত্বের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ ওই শাস্ত্র অনুযায়ী ব্যক্তির শরীরের কোন অংশে তিল আছে সেই তিলের আকার, রং ইত্যাদির উপর ব্যক্তির ভাগ্যের অনেক কিছু নির্ভর করে। তাই প্রাচীনকালের মানুষরা তিল দেখে ভাগ্য নির্ণয় করতেন। দীর্ঘকালীন গবেষণার পর ভারত উপমহাদেশের পণ্ডিতরাও এই তিল তত্ত্ব উপলব্ধি করেন। তারপর তারাও এই তিল তত্ত্বের কথা বলেন। এমনকি এও বলা হয় শরীরের বিশেষ কয়েকটি জায়গায় তিল থাকলে তারা ভাগ্যবান হয়ে থাকেন। তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই সব ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। কোনো মানুষের শরীরে যদি 12টির বেশি তিল থাকে তাহলে অশুভ, অন্যদিকে কোনো ব্যক্তির শরীরে যদি 12টির কম তিল থাকে তাহলে শুভ। আবার পুরুষের শরীরের ডান দিকে ও মহিলাদের বাম দিকে তিল থাকাকে শুভ বলা হয়। মাথায় তিল থাকলে কি হয়, কোনো ব্যক্তির মাথার ডান দিকে যদি তিল থাকে তাহলে তা উত্তম রাজনীতিবিদের লক্ষণ, আর সেই তিলের রং যদি সবুজ কিংবা লাল হয় তাহলে সেই ব্যক্তির মন্ত্রিত্ব প্রাপ্তির সম্ভাবনা থাকে। মাথার বাম দিকে তিল থাকলে সেই ব্যক্তি হন ভ্রমণপ্রিয়। কোনো মানুষের মাথার পিছনের দিকে যদি তিল থাকে তাহলে তিনি হবেন অর্থবান, এছাড়া তার প্রচুর নাম ডাক হবে সমাজে, আর তিনি হবেন তার স্ত্রীর অন্তপ্রাণ। কপালে তিল থাকলে কি হয়, কোনো ব্যক্তির কপালের ডান দিকে যদি তিল থাকে তাহলে তা আর্থিক সমৃদ্ধির পরিচয় বহন করে। কপালের ডান দিকে তিল থাকার অর্থ ব্যক্তি ঈশ্বরে বিশ্বাসী, এছাড়াও এমন ব্যক্তি অর্থবান ও পরোপকারী হন। অপরদিকে কোনো ব্যক্তির কপালের বাঁ দিকে তিল থাকলে তা স্বার্থপরতার লক্ষণ, কপালের মধ্যবর্তী তিল থাকলে বুদ্ধির বিকাশ হয়, ডান দিকে থাকলে সেই ব্যক্তির সঙ্গী ভালো হয়, আর কপালের বাঁ দিকে তিল থাকার অর্থ আপনি খুবই ভাগ্যবান। চুকের পাতায় তিল থাকলে কি হয়, চুকের পাতার মাঝখানে তিল থাকলে তা আর্থিক সমৃদ্ধির লক্ষণ, ডান দিকে চুকের পাতায় তিল থাকলে ব্যক্তির শীঘ্র বিবাহযোগ থাকবে, এদের স্ত্রী ভাগ্য খুব ভালো। বাম চুকের পাতায় তিল থাকা খারাপ ভাগ্যের লক্ষণ, বাম চুকের পাতায় তিল থাকলে তার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো হয় না। ভ্রুতে তিল থাকলে কি হয়, ভ্রুর ডান দিকে তিল থাকলে অর্থবানের লক্ষণ, ভ্রুর বাম দিকে তিল থাকলে ব্যক্তির সাধারণ জীবনযাপন হয়, ভ্রুর মাঝখানে তিল থাকলে ব্যক্তির জীবন হবে অশান্তির। চুকের মধ্যে তিল থাকলে কি হয়, কোনো ব্যক্তির চুকের ডান দিকে তিল থাকলে তার আর্থিক ভাগ্য ভালো হয়, বাঁ দিকে তিল থাকলে তিনি রাগী স্বভাবের হন এবং তার প্রক্রিয়ায় যাওয়ার সম্ভাবনা থাকে। কানে তিল থাকলে কি হয়, কানের সামনের তিল থাকা সচ্ছল জীবনযাপনের লক্ষণ, আবার জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা রয়েছে এমন মানুষের। কানের পিছনে তিল থাকলে তার ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে হয়। নাকে তিল থাকলে কি হয়, নাকের ডগায় তিল থাকলে তিনি খুব তাড়াতাড়ি রেগে যান, সেই ব্যক্তি অহংকারী মনোভাব সম্পন্ন, আর নাকের ডান দিকে তিল থাকলে তিনি অল্প পরিশ্রমে অধিক উপার্জনে সক্ষম। নাকের বাঁ দিকে তিল থাকলে ব্যক্তির ভবিষ্যৎ খারাপ হয়। চিবুকে তিল থাকলে কি হয়, কোনো ব্যক্তির চিবুকের ডান দিকে তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল, গুরুজনদের প্রতি শ্রদ্ধা প্রয়ন হয়, আর কোনো ব্যক্তির চিবুকের বাম দিকে তিল থাকলে সেই ব্যক্তি চাপা স্বভাবের হয়। এই ব্যক্তির শেষ জীবন সুখের হলেও তার জীবনের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। জিভে তিল থাকলে কি হয়, কোনো ব্যক্তির জিভের মাঝখানে তিল থাকলে তার শিক্ষার ক্ষেত্রে বাধা আসবে, স্বাস্থ্যের অবনতি দেখা দেবে। কোনো ব্যক্তির জিভের ডগায় তিল থাকলে সেই ব্যক্তি ভালো বক্তা, বুদ্ধিমান ও ভোজন রসিক হয়। ঘাড়ে তিল থাকলে কি হয়, এই অংশে তিল থাকা সমাজ বিরোধী কাজের লক্ষণ। কাঁধে তিল থাকলে কি হয়, ডান কাঁধে তিল থাকলে ব্যক্তি সাহসী হয়, বাম কাঁধে তিল থাকলে তিনি ঝগড়াটে হবেন। পেটে তিল থাকলে কি হয়, কোনো ব্যক্তির পেটের ডান দিকে তিল থাকলে তিনি অসুস্থ হতে পারেন, কোনো ব্যক্তির পেটের বাম দিকে তিল থাকলে তিনি হিংসা পরায়ণ হন, আর কোনো ব্যক্তির নাভির কাছে যদি তিল থাকে
তাহলে তিনি পটুক বা ভোজন রসিক হন। পেটের মধ্যভাগে তিল থাকার অর্থ মানুষটি আধ্যাত্মিক। পেটের ডান দিকে তিল থাকলে অর্থভাগ্য ভালো হয়, তবে বাঁ দিকে তিল থাকলে তারা হিংসুটি হয়ে থাকেন। হাতের তালুতে তিল থাকলে কি হয়? কোনো ব্যক্তির ডান হাতের তালুতে তিল থাকলে সেই ব্যক্তি প্রখর বুদ্ধিমান হন, আর কোনো ব্যক্তির বাম হাতের তালুতে তিল থাকলে সেই ব্যক্তির ধনী হওয়ার সম্ভাবনা থাকে। পায়ে তিল থাকলে কি হয়? কোনো ব্যক্তির ডান পায়ে তিল থাকলে তিনি জীবনে সাফল্য অর্জন করেন, আর ব্যক্তির বাম পায়ে তিল থাকলে তিনি কর্মসূত্রে বিদেশ যাবেন। হাতের আঙুলে তিল থাকলে কি হয়? যদি কোনো ব্যক্তির হাতের আঙুলে তিল থাকে তাহলে সেটা শুভ নয়। হাতের আঙুলে তিল থাকলে ব্যক্তির জীবনে অধিক সমস্যা আসতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার শরীরের কোন জায়গায় তিল রয়েছে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।